নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বুধবার 20 জুলাই 2022 পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আগামীকাল বুধবার যে পাঁচ রাশির প্রাপ্তির যোগ নিশ্চিত হতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। তবে আমি প্রতিদিনের মতন একটি কথা বারবার অনুরোধ করছি আমার প্রিয় দর্শক বন্ধুকে, আপনারা সম্পূর্ণরূপে আলোচনাটি শুনবেন। এখানে অনেক ইম্পর্টেন্ট তথ্য দেওয়া হয়, আপনারা দেখুন বুঝুন, তারপরে আপনারা আপনাদের জীবনে অ্যাপ্লাই করুন। তো যাই হোক, আলোচনা শুরু করা যাক। আগামীকাল বুধবার সুকর্মা যোগ, দুর্দান্ত একটি যোগ আগামীকাল। এবং যে পাঁচ রাশির প্রবল প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। দেখুন, প্রাপ্তির জায়গাটা টোটাল আপনার জন্মছকে থাকা দরকার, এবং পাশাপাশি যাতে জন্মছক নেই, হস্তরেখাতেও কিন্তু প্রাপ্তির জায়গাটা কিন্তু থাকা দরকার। এখানে দেখা দরকার আপনি আগামীকাল যে কোনো দিক থেকে প্রাপ্তি আপনার ঘটছে কি না, সেটা কিন্তু দেখা কিন্তু এখন দরকার। কারণ যদি ঘটে জানবেন, আপনার প্রবল প্রাপ্তির যোগ আগামীকাল দিনটি কিন্তু আছে। পাঁচ রাশি লাখো কোটি হাজারো মানুষ আছে, প্রত্যেকের কি ভাগ্য সমান তা নয়। এই জগতে খুব গরিব মানুষও আছে, খুব ধনী ব্যক্তিও আছে, এখানে কিন্তু বুঝার ব্যাপার আছে। আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন আছে এবং এর পাশাপাশি আপনার শুক্র, শনি এবং বুধ এই গ্রহগুলোর পজিশান কেমন আছে, এটা কিন্তু দেখা একান্তই দরকার। যদি এই গ্রহগুলো আপনার ভালো থাকে, রাহু আপনার হচ্ছে কলিযুগের আকস্মিক প্রাপ্তির কারগুলো, যাদের যে কোনো দিক থেকে প্রাপ্তির জায়গাটাতে বাধা আসছে, প্রচুর মেসেজ এসছে, আপনারা প্রথম আমি যদি বলবো, সাজেস্ট করবো রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু রক্ষা কবচ অথবা রাহু কবচ আপনারা যদি পরিধান করেন, বিশেষভাবে রাহু রক্ষা কবচটা বিশেষভাবে লাভ আপনাদেরকে দেবে। রাহু কবচের থেকেও রাহু রক্ষা কবচ আপনাদের বিশেষভাবে লাভ দিবে। যে কোনো দিক থেকে আগামীকাল প্রাপ্তি কিন্তু আপনাদের ঘটবে। এখন দেখতে হবে যে আপনার জন্মছকে কোন সময় প্রাপ্তির যোগটা নির্দেশ করছে, অর্থাৎ নির্দিষ্ট টাইম, এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে সঠিক প্রতিকার। যারা অনলাইন কনসালটেন্সি চাইছেন, তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। রাহু রক্ষা কবচের ব্যাপার বা যারা হস্তরেখা বা আপনার জন্মছক বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। আলোচনা শুরু করা যাক। যে রাশিগুলো প্রবল প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই রাশিগুলোর বিষয়ে আপনাদেরকে আমি বিস্তারিত জানাব। এবং আগামীকাল বুধবার একটা কথা আছে, মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। অর্থাৎ আগামীকাল আপনার ক্ষেত্রে কিন্তু দিনটি ভালো হতে পারে। যে যারা শুনছেন, প্রত্যেকেরই কী হবে সেটা নয়, এটা সম্ভব না। কিছু জনের কিন্তু আগামীকাল প্রাপ্তির যোগ সৃষ্টি হবে,
কত অ্যাবাউন্ডের প্রাপ্তি হবে সেটা তার নির্ভর করবে ভাগ্যভাবের উপর। এই ভিডিওটি হচ্ছে আগামীকাল কারা গরিব থেকে ধনী হতে চলেছে এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে কিন্তু আলোচনা কিন্তু করি। অর্থাৎ যে যে রাশিগুলো আগামীকাল গরিব থেকে ধনী হতে চলেছে সেই রাশিগুলোর নাম আমি আলোচনা করব, তাদের টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় এই আলোচনাতে থাকবে। দেখো অনেকেরই ক্ষেত্রে মিলছে, কিছু জনের ক্ষেত্রে মিলছে না। দেখুন সময় প্রত্যেকেরই আছে। দেখুন একটা কথা আমি বিশ্বাস করি, আপনাদেরকে আমি বলছি যে গ্রহ যেমন ঘুরছে ভাগ্য মানুষের ঘুরছে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সুযোগ কিন্তু আসবে। সুযোগের জায়গাটা কিন্তু বিশেষভাবে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে যে যে রাশি সেই সেই রাশি কিন্তু আমি আলোচনা করব। অপরচুনিটিটা জীবনে মানুষের আসে, কেউ অ্যাচিভমেন্ট করতে পারে কেউ অ্যাচিভমেন্ট করতে পারে না। দেখুন প্রাপ্তি সম্পূর্ণ ডিপেন্ড করে রাহু গ্রহের উপর। রাহু গ্রহ হচ্ছে আকস্মিক প্রাপ্তির মালিক, কলিযুগের রাজা। এই রাহুকে যদি আপনারা বলবান করতে পারেন তাহলে আপনার প্রাপ্তি নিশ্চিত কিন্তু হবে। রাহু দেখা যাচ্ছে আপনার দুস্থানগত, রাহু যদি দুস্থানগত হয় তাহলে কিন্তু আপনার প্রাপ্তির জায়গাতে বাধা হবে। রাহুকে ফেভার করুন, রাহুর কবচ অথবা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। এর পাশাপাশি শনি বুধ শুক্র এই গ্রহগুলোকেও কিন্তু দেখা দরকার, এই গ্রহগুলোর প্লেসমেন্ট কেমন আছে, কোনভাবে অবস্থান করছে সেটাও কিন্তু একান্তই দেখা দরকার। এবার আমি আপনাদেরকে একে একে জানাবো যে রাশিগুলো আগামীকাল প্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হয়েছে, সেই প্রাপ্তি আপনাদেরকে আমি সুকর্মা যোগে টার্গেট নাম্বার শুভ সময়। প্রথম রাশি আপনার মকর রাশি। মকর রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং আরেকটি আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4। আপনাদের শুভ সময় সকাল 9:21 থেকে আপনার 12:48 পর্যন্ত। দ্বিতীয় রাশি কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1 এবং আরেকটি আপনাদের হচ্ছে 3। আপনাদের শুভ সময় সকাল 11:16 থেকে আপনার 12:45 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলছি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং আরেকটি হচ্ছে আপনাদের 2। আপনাদের শুভ সময় সকাল 10:39 থেকে শুরু করে 12:22 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলছি সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 2। আপনাদের শুভ সময় সকাল 8:41 থেকে শুরু করে আপনার 10:52 পর্যন্ত। সবশেষ এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির টার্গেট নাম্বার 5 এবং 6। নমস্কার।